দেখো রাগ না রাগ হবে না ওনার সাথে। কি হয়েছে তোমার? তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে? আর এই যে ঝাঁটা বানিয়েছি, ঝাঁটা পিটা করবো? আমাকে ঘুরতে দিয়ে যাচ্ছি। শুধু সারাদিন শুয়ে শুয়ে ঘুমোয়। তো শুয়ে শুয়ে মানুষ ঘুমোয় না, তো কি জেগে জেগে স্বপ্ন দেখে? দেখো চালের মধ্যে ডাল ফেলে দিয়েছি, আলু ফেলে দিয়েছি, এবার আমার মোটামুটি লাগে কিছুটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। আর আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখ। এখন বাজে বিকাল 5:16। এই 5:16 থেকে মানে এই 5:16 থেকে সারাদিনটা শুরু করছি। সারাদিনটা শুরু করার মানে এই না যে মানে সারাদিনটা শুরু করছি বলতে সারাদিনটাই, কারণ সকালবেলা থেকে কি কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা অ্যাকচুয়ালি না, তখন অলরেডি 12:30 প্রায় মানে 12:30 বাজে, তখন থেকেই মানে ভিডিওটা শুরু হয়ে গেছে। বাট আমি কথা বলছি তোমাদের সাথে এখন, আর একটুখানি দেখলে কি কি হলো। তো এখন আমি বসে আছি আলমারির সামনে, আলমারি খুলেই বসে আছি, জামা কাপড়ও দেখতে পারো। এখন আমি আমার মানে এই যে কয়েকটা অনেকদিন হলো আমি আলমারিটা গোছাই না, বিশেষ করে আমার শাড়িগুলো যেখানটায় থাকে এত এলোমেলো হয়ে গেছে না, এক একটা করে বের করে পড়ি। তো এবার ভাবছি, আজকে ভাবছি যে সবগুলো একটু গুছিয়ে রাখি, না হলে গুছিয়ে রাখলেও যখন টেনে টেনে বের করা হয় না, তখন ভাজ টাজ খুলে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। তো আমি এই শাড়িগুলো গোছাতে থাকি। এই যে সরস্বতী পুজোতে পড়েছিলাম, এটা দেখেছিলে, মানে আরো আছে, সব নামিয়ে আবার গোছাবো। তো ততক্ষণে তোমরা সকাল থেকে মানে সারাদিন কি কি হলো সেটুকু দেখে আসো, তারপরে এরপরে আবার কি হয় সেটুকুও দেখতে থাকো। তো সাথে থাকো, দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও অবশ্যই। আর তোমরা যারা এখনো আমার এই পরিবারের সাথে যুক্ত হওনি, মানে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট করে নাও, আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি লিংক দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো রাগ না রাগ হবে না ওনার সাথে। কি হয়েছে তোমার? তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে? আগে তো রবিবার, ঘুরতে নিয়ে যাচ্ছ না? ওকে, এখন বাজে 12:12 না কটা বাজে দেখ, তারপরে তো আমি বলছি 12:30, আমি বল 11:00, 12:30, ঠিক আছে 12:30 বাজে। আজকে গ্যারেজ ঘরও খোলেনি, কাকি বলে গ্যারেজ ঘরে ঝাঁটা থাকে, কাকি বলেছে বাবা ঝাঁটা বাইরে রাখা যায় না, তত জানো যে কুকুরে নষ্ট করে দেয়। গ্যারেজ ঘরটা খোলো, আমি ঝাঁটা বের করবো, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঝাঁটা বের করেছে, বলে গ্যারেজ ঘর খুলবো না, গ্যারেজ ঘর। আমি বলছি কেন গ্যারেজ ঘর খুলছো না কেন? বলে গ্যারেজ ঘর খুললে তোমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, বাইক লাল রয়তা। আর এখন বলছি ঠিক আছে, তো ঘুরতে যখন নিয়ে যাও না, আমাকে একটু ভিডিও বানিয়ে দাও। সেটাও পারবে না, উনি এক ভিডিও এডিট করছে, মানে এর আগের ভিডিওটা পুরো ক্রেডিটটাই ওনার, উনি পুরো ভিডিও এডিট করেছে, আমাকে উদ্ধার করেছে, উনি আমাকে উদ্ধার করেছে। আমি গ্যারেজ ঘরটা খুলবো, আমি বলছি দাও না একটু ভিডিও করে, আমি ওই কাঠের উনুনে সাজের পিঠে বানাবো, একটু আমি ওই ইয়ে করি কাঠের উনুন। হাসিস না ময়না, আমার কিন্তু মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রাগে। ওকে, আমার ভিডিও এডিট করছে, আর এই যে ঝাঁটা বানিয়েছি, ঝাঁটা পিটা করবো? বেয়াদব।
एक काम कर, 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह से। এটা আমার শাশুড়ি মা অনেক দিন আগে নারকেল পাতা তো চেচে রেখেছিল, ঝাটা মা বানিয়ে দিয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে কাকি ঝাড় দিয়ে ঝাটা খারাপও হয়ে গেছে। আর এই যে যেটা এটা দিয়ে আমি বিছানা ঝাড়ার ঝাটা বানাবো, এগুলো দিয়েও খুব ভালো হয়। তো এটা আবার এই যে আমি আমার হেয়ার গার্ডার দিয়ে এরকম করে পেঁচিয়ে নিচ্ছি, আবার একটু রোদে দেব, তারপরে এটা বিছানা ঝাড়ার জন্য। কে টাকা খরচ করে ওই ঝাটাও কিনতে যাবে আবার, এটাতেই হয়ে যাবে, তো এটাতেই ব্যবহার করছি। তো এবার সাজ খুঁজছিলাম ওই গ্যারেজ ঘরের মধ্যে যে কি বাজে অবস্থা, কিন্তু সাজটা খুঁজে পাচ্ছি না। মানে বাজে অবস্থা বলতে জিনিসপত্র দিয়ে এমন অবস্থা না, কোথায় খুঁজবো আমি তাও বুঝতে পারছি না। মানে এত জিনিস, মানে কি আর বলবো, অনেক জিনিসপত্র কোথায় কোন নিচে ঢুকে আছে ভগবানই জানে। যাই হোক, তো খুঁজে দেখি পাই কিনা, না পেলে তো একটা কিনে নিয়ে আসবো। আর আমি কোনোদিন সাজে পিঠেও বানাইনি, সাজ 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 বা সাজ যাই হোক, কাঁচি পোড়ো বলে অনেকে, আমরা বলি সাজের পিঠে, সাঁচের পিঠে এরকম। তো অ্যাকচুয়ালি ছেলে মানুষ এরকমই হয়, খেলা দেখার জন্য এখন যাতে টিভিতে রিচার্জ করছে। এমনি সময় আমি বলি বিগ বস হয়ে গেল, আর বিগ বসে উইনার হয়েছে তেজস্বী প্রকাশ, আর আমার ফেভারিট ছিল কারণ আর তেজস্বী, তো তেজা হয়েছে। আর আমি বলতাম একটু রিচার্জ করো, আমি একটু বিগ বস দেখবো, এখন নিজের খেলা দেখার সময়, এখন নিজে রিচার্জ করতে যাবে সময় তার হচ্ছে দিনে। তো আমি খুঁজে আসি, পেলে দেখাবো, না পেলে তোমাদের দেখাচ্ছি না। তো এখন খাওয়া দাওয়া করে সিনেমা নাকি খেলা হচ্ছে, খেলা দেখছে ও। আমি ফোনটা ঘাঁটছি, 4টে বেজে গেছে, 3:52 বাজে। তো বিকালবেলা আমার একটা জরুরি কাজ আছে, তো সেই কাজটাও করতে হবে। তো আমি এখন একটু ঘুমু ঘুমু করি, তোমাদের সাথে আবার ইভিনিং এ কথা বলছি। টাটা। আর গুড ইভিনিং, গুড ইভিনিং, সরি গুড ইভিনিং না, এখন বাজে রাত প্রায় 8:30। তো বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে, ফোনটা ঘাটাঘাটি করতে করতে একটু শুয়েছিলাম, চোখ মুখ দেখো ফুলে উঠেছে। তো তো শুয়ে শুয়ে মানুষ ঘুমায় না, তো কি জেগে জেগে স্বপ্ন দেখে? তুমি চলে গেলে কেন? তাহলে তুমি বলবে না ময়না যে কি খাবে রাতে? সকালবেলা তো দেখলে যে কি কি রান্না হলো, মানে দুপুরটাও করে রাখি, দুপুরে ওটাই খেয়েছি। তো এখন না কেমন একটা লাগছে, রান্নাও করতে ইচ্ছে করছে না সেরকম। মানে ফ্রিজে যে মাছ আছে, ওই মাছ সকালে একবার খেয়েছি, দুপুরে একবার খেয়েছি, এখন আবার মাছ খেতে ভালো লাগছে না। তো তরকারিও রয়েছে, অনেকটা তরকারি রয়েছে, আর তো কি করব, একটা কাজ করি তো, ভাত বসাই, তারপরে ডিম আছে, আলু সেদ্ধ ভাত বসাই, ডিম আছে, যদি আলু সেদ্ধ ঘি দিয়ে না খেতে চাই তাহলে ডিম ভেজে দেবো, ওখানে কি আর করা যাবে। আর এমনি এখন একটু চা খাবো, চাটা খাওয়া অ্যাকচুয়ালি আরও আগে দরকার ছিল, বাট কম্বলের নিচ থেকে উঠতেই ইচ্ছে করছিল না, মানে কম্বলের ভেতর থেকে, সরি। তো মানে এই যে বৃষ্টি হয়ে গেল না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তার জন্য বেরোতে ইচ্ছে করছিল না। আর রবিবারটা এইভাবেই কেটে গেল। ও ভেবেছিলাম যে আমি বিকালবেলা একটু বেরোবো, আমার একটা কাজ আছে, আমার একটা টপ, মানে বানানোর টপ, ওটা ব্ল্যাক কালারের, তো ওই টপটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, বানানোর পর থেকে ওটা আমি আরাম করে পরতেই পারি না, মানে আমার গলা দিয়ে ঢুকাতে এতটাই কষ্ট হয়। তো ওটা কেটে সেটে একটু ঠিকঠাক করতে হবে, কারণ নতুন টপ আমার, আমি পরতেও পারছি না, এতটা টাইট হয়ে গেছে, আর এখন গরমের সময় আছে, আর ব্ল্যাক কালার হচ্ছে আমার পছন্দ, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু, আরও আছে গ্রে। তো যাই হোক, আমি এখন একটু চা বসাই, দুধ চা খাই, তারপরে এক পাশে চা হতে লাগুক আর এক পাশে ভাত, তারপরে তাহলে এখন যদি চা খাই তাহলে ভাত খাবো কখন জানি না, ভগবান জানে।
আমি চা অলরেডি বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। এবার রাইস কুকারে ভাতও বসিয়ে দেব, একটা আলু সেদ্ধ দেব, বেশি দেব না, এমনিতেও খাই না আলু সেদ্ধ। কি খিচুড়ি খাবে এখন? কি বলে জানো, চালের মধ্যে দুটো চাল ফেলে দাও না, চালের মধ্যে দুটো দাঁড়ি কিন্তু আমি ফেলবো। কপাল, আমার কপাল, ভাগ্য করে আমি এরকম বর পেয়েছি, কি আর বলবো। সার, আমি খিচুড়ি করছি, শুধু শুধু আগের থেকে আমি জল অলরেডি রাইস কুকারে গরম হচ্ছে, আলুও দেই আমি এই শুকনো খিচুড়িটার মধ্যে, খিচুড়ির মধ্যে। তো আলুটা টুকরো করে কেটে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব এই বটটার জন্য, আমি পাগল হয়ে যাব। পড়ে টরে যা, দেখো চালের মধ্যে ডাল ফেলে দিয়েছি, আলু ফেলে দিয়েছি, এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু আদা কুচিয়ে দেব, নুন হলুদ ঘি সর্ষের তেল দিয়ে হয়ে যাবে তারপরে রাইস কুকারে শুকনো খিচুড়ি। এই রেসিপি আমার আগে শেয়ার করা আছে, তাই আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো পাশে চলো চা খাই আর আমি খিচুড়িটা বানিয়ে নেই। আমি আজকে দুধের মধ্যে জল দেইনি, শুধু দুধ দিয়েই চা করছি, প্রচন্ড গাঢ়। হাম দোনো কি চাই, ওরটাই কম আমারটাই বেশি, কারণ ও দুধ চা খুব একটা পছন্দ করে না, তাই আমারটাই বেশি। তো চলো দেখো খিচুড়ি রেডি, যা বাবা ধোয়া ধোয়া হয়ে যায়। তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আমি এরকম রাইস কুকারে বসিয়ে দিই, হয়ে যায় খিচুড়ি। আমার হাজবেন্ড এই খিচুড়িটা খেতে খুব পছন্দ করে, এটার সাথে ডিম ভাজা, ব্যাস। এবার নামিয়ে দেই। তো এখন দেখতে পারো আমি সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছি, কারণ দেখতে পারো তেল লাগিয়েছি, বুঝতেই পারছো। আর খাবার নিয়ে সামনে, মানে এখন আমি খেয়ে নেব, কটা বাজে দাঁড়াও দেখে বলছি, আমি কটা বাজে 10:15 বাজে রাত, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। আমি এই খিচুড়ির মধ্যে তরকারি রয়েছে, তরকারি নিয়ে খাবো, তো একটু খাই। আমার মোটামুটি লাগে খিচুড়িটা, খুব একটা যে ভালো লাগে সেটা না, তবে মোটামুটি। আর আজকে রবিবারটা কেমন করে কাটলো সেটা তো, তুমি কি ভয় দিলি কেন ময়না? আমি টেরই পাইনি, ও আস্তে আস্তে ক্যামেরায় দেখে আমার পিছনে এসে ভৌ এরকম করে দিল, শয়তান একটা। তো রবিবারটা এরকম করেই কাটলো, দেখলে আজকে রবিবার পুরোটাই বাড়িতে, কোথাও গেলাম না যেহেতু সরস্বতী পুজোর দিনটা এনজয় করেছি। আর তাহলে একটা কাজ করি, সারাদিন কি করলাম না করলাম সেটা তো দেখতে পেলে, আর কতবার বলবো এক কথা, কতবার বলবো আমি এক কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের আমাদের এই খুনসুটি, এই সারাদিনের টুকটাক কাজ বা ঝগড়া ঝাঁটি যাই করি না কেন, তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো। তো টাটা।